হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই সেজাস মম। আজকে আপনাদের জন্য হাজির হয়েছি বাবুর্চি স্টাইলের রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির শাহী মোরগ পোলাও রেসিপি নিয়ে। বাসায় সাধারণত মোরগ পোলাও রান্না করতে গেলে বাবুর্চি স্টাইলের সেই বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের স্বাদটা আসে না। বাবুর্চিরা সাধারণত একসাথে অনেক পরিমাণ রান্না করে থাকে, আর বাসায় আমরা আসলে রান্না করি কম পরিমাণে, তো স্বাদের পার্থক্যটা সেখানেই চলে আসে। তবে আমি দেখানোর চেষ্টা করেছি একেবারে বাবুর্চি স্টাইলে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি, আর এই টক দইটাকে একটি হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে করে রান্নার সময় আর টক দইটা ফেটে যাবে না। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। এবার এটাকে আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 8 পিস মুরগির লেগ। তবে আমি এখানে শুধুমাত্র লেগ পিসগুলো ব্যবহার করেছি, চাইলে ব্রেস্ট পিস সহ এটা করা যাবে। আর আমি এখানে ব্যবহার করেছি সোনালি বা পাকিস্তানি যে মুরগিটা সেটা। আপনারা কিন্তু চাইলে এখানে ব্রয়লার বা ফার্মের মুরগিটাও ব্যবহার করতে পারবেন। আর আমার এই মুরগিটার ওজন ছিল 700 থেকে 800 গ্রামের। এবার মুরগিটাকে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেটে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফ্রিজে রাখার কিন্তু কোনোই প্রয়োজন নেই। চলে যাচ্ছি মূল রান্নায়। একটি পাত্রে আমি 1/2 কাপ তেল গরম করতে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। আমি এটা পোড়াটা ঘি দিয়ে করছি না, তবে চাইলে এই রান্নাটা পোড়াটা ঘি দিয়েও করা যাবে। এখানে নিয়েছি 4 টুকরো দারুচিনি, 8-10টা গোলমরিচ, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর সবুজ এলাচ নিয়েছি 5-6টা। এবার এটাকে একটু নেড়ে নিয়ে ঘ্রাণ ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট সময় নিয়ে এভাবে বাদামি করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড করব সব মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়াটাও এখানে ব্যবহার করা যাবে। বাটা মশলাগুলো 2 মিনিট হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া। এখানে 1/2 চা চামচ জয়ত্রীর গুঁড়া এবং 1/2 চা চামচ জয়ফলের গুঁড়া আছে। দিচ্ছি 2 টেবিল চামচ পেস্তা বাদাম বাটা এবং 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। তবে আপনারা চাইলে যে কোনো এক প্রকার বাদাম বাটাও দিতে পারেন, এমনকি চীনা বাদাম বাটাও এখানে দেওয়া যাবে। তারপরে সবগুলো মশলাকে একসাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যখন এভাবে তেলটা ছেড়ে আসবে তখন এখানে স্বাদমতো লবণ দিচ্ছি। আর মেরিনেট করার সময় যেহেতু লবণ দেওয়া আছে, তাই এখন লবণটা একটু বুঝে দিতে হবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেনগুলো। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে অবশিষ্ট মশলাগুলো এখানে ঢেলে দিচ্ছি। আর এই চিকেনটা রান্না করতে হবে মিডিয়াম লো হিটে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে এবার এই চিকেনগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে করে সব পা সমানভাবে সেদ্ধ হতে পারে। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও 5-6 মিনিট। 5-6 মিনিট পরে কিন্তু আমার চিকেনগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। আর মাঝে 2-1 বার একটু নেড়ে দিতে পারেন, যেহেতু পানি কম, চিকেন যাতে নিচ থেকে লেগে না যায়। দিয়ে দিচ্ছে 4-5টা আলু বোখারা এবং 10-12টা কিশমিশ, আর সাথে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা, জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও 5 মিনিট। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। এটা চাইলে দিতে পারেন, রেস্টুরেন্টগুলোতে মোরগ পোলাও সার্ভ করার সময় ডিমটা পরিবেশন করে থাকে। আর এই মশলায় ডিমটা দিলে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে একটু ঢুকে যাবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। আর অন্যদিকে চলে যাচ্ছি চালের প্রসেসটা করতে। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল, যা প্রায় 1 কেজি পরিমাণ। দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। এই পানিটাতে চালটা ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। তারপর চালটাকে এভাবে ভালো করে কষলিয়ে ধুয়ে এটাকে পানি ঝরতে দিতে হবে। অন্যদিকে আমার চিকেন রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি,
তবে যারা মোরগ পোলাওয়ে মিষ্টি ফ্লেভারটা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে চিনিটা বাদ দিতে পারেন। একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা একেবারে শুকিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব আর কিছুক্ষণ। এই চিকেনে কিন্তু ঝোলের পরিমাণ খুব বেশি রাখা যাবে না। তারপর চুলাটা বন্ধ করে এবার এখান থেকে ডিম এবং চিকেনগুলা একে একে আমি অন্য একটা প্লেটে তুলে রাখছি। অবশিষ্ট এই মশলাটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই মশলাটা আমরা পরবর্তীতে পোলাওতে ব্যবহার করব। চলে যাচ্ছি পোলাওটা প্রসেস করতে। একটি পাত্রে 1.5 কাপ তেল গরম হতে দিয়েছি। এখানে নিয়েছি 3 টুকরো দারুচিনি, 4-5টি সবুজ এলাচ মাঝখান থেকে চিড়ে, 4-5টি লবঙ্গ এবং 1টি বড় এলাচ মাঝখান থেকে চিড়ে রেখেছি, আর নিয়েছি 2টি তেজপাতা। এগুলোকে তেলে দিয়ে একটু ঘ্রাণ ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে একেবারে বাদামি করার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরতে দেওয়া সুগন্ধি পোলাওয়ের চাল। এবার শুরু হয়ে গেল চালটাকে খুব ভালো মতো ভেজে নেওয়ার প্রসেস। আর হ্যাঁ, শাহী মোরগ পোলাও যেহেতু রান্না করছি তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে শাহী ফ্লেভারটা আনার জন্য প্রায় 1/4 চা চামচ মতো শাহী জিরা। এই শাহি জিরাটা কিন্তু বাবুর্চিরাও ব্যবহার করে থাকে, এটাতেই শাহি ফ্লেভারটা চলে আসবে। এবার খুব ভালো মতো ভেজে নিতে হবে এই চালটাকে। আর ভাজার প্রসেসটা আর নতুন করে কি বলবো, যখন এই চালটা একটু হালকা হয়ে আসবে এবং পাত্র আর খুন্তির সাথে একটা সনসন আওয়াজ তৈরি করবে বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। আর এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর পানির রেশিওটা বলে দিই, আমি 4 কাপ চাল ব্যবহার করেছি, যেই কাপের সেই কাপের মেজারমেন্টে আমি 7 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ। টোটাল 8 কাপ পরিমাণ এখানে আমি লিকুইডটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে পুরোটাই পানি ব্যবহার করতে পারেন, পরিবর্তে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 10-12টি কিশমিশ এবং 4-5টি আস্ত কাঁচামরিচ। আর সাথে সেই যে আমি রোস্টের মশলাটা তুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম হাইতে আছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু রোস্টের মশলাতেও ছিল তাই একটু বুঝে দিতে হবে। একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 15 মিনিট। প্রায় 15 মিনিট পরে আমি চুলার জালটা একেবারে বন্ধ করে দিয়েছি। আর এই পর্যায়ে আমার পানিটাও প্রায় শুকিয়ে এসেছে এবং পোলাওটাও 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু এই পোলাওটাতে লেয়ারিং করব তাই এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও উঠিয়ে রাখছি। লেয়ারিং করে দমে রাখলে আমার কাছে মনে হয় মোরগ পোলাওয়ের টেস্টটা খুব ভালো আসে। তো লেয়ারিং করার জন্য আমি এখানে হেভি বটম পাত্র ব্যবহার করেছি। তবে আপনারা হেভি বটম পাত্র ব্যবহার না করলে অবশ্যই এটাকে দমে রাখবেন একটা তাওয়ার উপরে। আর দমে রাখার সময় চুলার জালটা কিন্তু থাকবে খুবই লোতে। অর্ধেকটা পোলাও উঠিয়ে নেওয়ার পর বাকি পোলাওটা একটু সমানভাবে বিছিয়ে দিচ্ছি। তারপরে এই যে রান্না করে রাখা চিকেনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর অবশিষ্ট ঝোল মশলাগুলোও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর স্বাদ বাড়ানোর জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তার সাথে চিনি মিশিয়ে রেখেছি সামান্য, সেটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। কাজটাকে সহজ করতে এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি আগে থেকে করে রেখেছি। আপনারা চাইলে ওই পেঁয়াজ বেরেস্তা আগে থেকে করে রাখতে পারেন। কিভাবে সংরক্ষণ করবেন পেঁয়াজ বেরেস্তা তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো। এবার উঠিয়ে রাখা অর্ধেকটা পোলাও উপর থেকে খুব ভালোভাবে সমান করে বিছিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর সাথে ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কেওড়া জল, তবে আপনারা এটার পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারেন, এটাতে কিন্তু সেই রেস্টুরেন্ট ফ্লেভারটা চলে আসবে। এবার ঢাকনা দিয়ে দমে রাখছি 20 মিনিট। 20 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আপনারা দেখে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তবে নতুনদের জন্য আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিব, আমি টোটাল যে পানির পরিমাণটা ব্যবহার করেছি, আপনি নতুন হলে টোটাল পানির উপরে 1/2 কাপ পানি কম ব্যবহার করবেন, তাহলে আর ঝরঝরা পোলাও নিয়ে কোনো চিন্তায় পড়তে হবে না। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কত ঝরঝরা হয়েছে। চলে যাচ্ছি পরিবেশনে। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই বাসায় রান্না করবেন এবং আপনার অভিজ্ঞতাও আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরিবেশনের সময় কিন্তু ডিমটাও এভাবে সার্ভ করে দিতে হবে। আর এক্সট্রা একটু স্বাদ বাড়াতে দিয়ে দিতে পারেন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে।
আজকে আর কথা বাড়াচ্ছি না, শীঘ্রই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।